আজকে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তো যারা মাধ্যমিকে খুব ভালো ফল করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অনেক অভিনন্দন। আর যারা আসলে ফল করতে পারোনি, মা বাবার কাছে বকা খাচ্ছ স্বাভাবিক, এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছে হাসিটাটার খোড়া করছো, তাদেরকে আমার তরফ থেকে দ্বিগুণ শুভেচ্ছা এবং দ্বিগুণ ভালোবাসা। তোমরা হয়তো অনেকেই দুঃখ পাচ্ছ, হতাশ হচ্ছ, বা হতাশ হয়ে অনেকে উল্টোপাল্টা কাজও করছো, অনেকে সুইসাইডও করছো পরে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের জীবনটা সূচিপত্রহীন এবং ভূমিকাহীন বইয়ের মতন, যার একটা দুটো পাতা পড়ে কখনো বিচার করা যায় না যে এই বইটা ভালো না খারাপ। সেই রকমই আমাদের জীবনে সবসময় পরীক্ষা। তো একটা দুটো পরীক্ষার ফল দেখে কখনো বিচার করা যায় না যে আমাদের জীবনটা সফল নাকি অসফল। আর যদি বলতে চাও যে মা বাবার ইচ্ছা, প্রত্যেকটা মধ্যবিত্ত মা বাবারই ইচ্ছা থাকে যে তাদের সন্তান ভালো ফল করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে তারা টিভিতে এবং পেপারে ইন্টারভিউ দিক। তবে টিভিতে এবং পেপারে ইন্টারভিউ দেওয়ার এই একটা মাত্র রাস্তা নয়। তোমার কাছে যদি প্রতিভা থাকে, তুমি অনায়াসে টিভিতে এবং পেপারের হেডলাইন হতে পারো। আর যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছেন বা দশম হয়েছেন, তারা ওই একদিনই পেপারে এসে বা টিভিতে ইন্টারভিউ দিয়ে মিষ্টি খায় মালা পড়ে, আর বাকি এক বছর ওনারা রায় মার্টিন এবং ছায়া প্রকাশনীর অ্যাড দেন এবং নিজেও ট্রোল হন এবং বলে থাকেন যে বড় হয়ে ডাক্তার হতে চাই এবং বিনা পয়সায় অসহায় গরিবদের চিকিৎসা করতে চাই। কিন্তু সেই রকম ডাক্তার এখনো পর্যন্ত আমরা পেলাম না। আর যদিও বা উনি চিকিৎসা করে থাকেন, তো গরিবরা এখনো তাকে খুঁজে পাননি। এটাই হচ্ছে বড় ব্যাপার। আর যদি বলো সাফল্য বা ভবিষ্যৎ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটি কোম্পানিতে চাকরি করাই ভবিষ্যতে সফলতা নয়, বা কাড়ি কাড়ি টাকা ইনকাম করে ভবিষ্যতে সফলতা নয়। ভবিষ্যতে সফলতা হচ্ছে সেটাই যেটা করে তুমি আনন্দ পাও, নিজে সুখী থাকতে পারো, এটা হচ্ছে সফলতা। আর যদি বলো যে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চাই, হ্যাঁ হয়তো হতে পারোনি, কিন্তু তুমি সেনাবাহিনীতে যোগ দিয়েও দেশের সেবা করতে পারো। রাস্তার যে মেথররা, তারাও কিন্তু দেশের সেবা করছে। কিভাবে করছে? তারা দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তো আমাদের কর্তব্য সবাইকারই দেশের সেবা করা, সেটা ছোট হোক কিংবা বড়, এসব তুমি সেটাও করতে পারো। তো শেষমেশ বলবো যে বাঘ হয়ে বাঁদরের সঙ্গে গাছে ওঠার প্রতিযোগিতা করে হেরে গিয়ে হতাশ হও না, বরং বাঘ বাঘের মতো লড়ে নিজের ক্ষমতাটাকে দেখাও এবং সেই জঙ্গলের রাজাটা হয়ে দেখাও।